अम्मा भात के एटु कोई ना मा दिस धरा भात আছে তুই খাও 12টা কলা আর 4টা ডিম দিছি আচ্ছা মা সত্য করে একটা কথা কও তো তোমার বৌমা যে আকারে খাওন ধরছে আর অল্প কয়দিনে আমার সংসার শেষ করে দিবে মা খাওয়ান দাওয়ান আর কয়েকদিন পর দেখো এই যে গাছ গাছালি একদম ঘরের ভিতরে লাগাই রাখছে তখন দেখো আচ্ছা বাবারে তোর বাবার তো বাগান আছে সমস্যা কি কলা গাছটাই তুলে এসে দেবনে তোর বউকে খাওয়ার জন্য সমস্যা আছে বুঝবা বুঝবা এখনো সময় আছে আমি তো আগে কইছিলাম যে এই মেয়ে বিয়ে করব না
কিন্তু তুমি কি করলে না আমার এই মেয়ে পছন্দ এই মেয়েকেই তুমি বাবা বিয়ে কর এই যে হইছে এখন লাও বুঝো কি রকম লাগে একটু খাইছে এত বলতে হয় না আশেপাশে লোকজন শুনলে কি বলবে বল তো বাবা হ্যাঁ কে কামনে আশেপাশে লোক দেয় কামাই করি আমি আমি বুঝি ঠিক আছে আশেপাশে লোকের কথা বাদ দাও আর কয়দিন পর ওই যে ভালো ভালো কলার গাছ মাছ ওই মাটিতে কাটিলে এসে আর দেওয়া লাগবে না ঘরের ভিতরেই লাগাই দিয়ে তোমার বৌমা ঘুমের থেকে কলার গাছ থেকে ওই কলা নিয়ে নিয়ে খাবি উচ্চাও ভালো ভালো ফলমূল নিয়ে এসে দিয়ে হ্যাঁ দিয়ে শেষ মা সংসার শেষ আমি তোমাকে আগেই কইছিলাম না এই মেয়েকে আমি বিয়ে করবো না খালি বিয়ে করলে পরে আমার মাথায় বাড়ি কি বিশ্বাস করলে না তুমি তো কইলে না এই মেয়েটা আমার পছন্দ হয়েছে বাবা তুই এই মেয়েটাকে বিয়ে কর বাবা ধৈর্য ধর এরকম হতাশ হইতে নাই ঠিক আছে আমি ওকে বুঝাই বলবো না যাতে তোকে একটু দিয়ে খায় ঠিক আছে যা না মা হবে না তোমার এই বেটার বোধ দ্বারা সম্ভব না তুমি এত বলে খাওয়ার দাওয়ার দিয়ে আসলে আমি ঘুম থেকে উঠে থেকে সব শেষ ফিনিশ এতগুলো কই 12টা কলা আর 4টা ডিম দিছি আচ্ছা মা সত্যি বলে একটা কথা কত এই তুমি কি বাপের জন্য 12টা কলা 4টা ডিম একসাথে খাইছাও এটা সম্ভব এটা সুস্থ মানুষের দ্বারা এটা খাওয়া সম্ভব কম আরে বাবা বুঝছ না কিসের জন্য সবার হজম শক্তি এক নাকি এখন দেখা যাচ্ছে একটা মস্ত বড় কাঁঠাল খাই ফেলতেছে আর একজন এক রোয়া খাইতে পারে না বাবা ওইভাবে বুঝতে হবে শেষ আর হবে না মা বুঝতে পারছি আমি আচ্ছা বাবা হবে না তুই যা আমি তো খাবার নিয়ে আসি শোনো তুমি নতুন বউ তুমি যদি এখন পাড়া ঘুরো তাহলে লোকে কি বলবে বলো তো আর একটা কথা বৌমা কি বৌমা সকালে যে তোমাকে নাস্তা দিয়ে আসলাম আমি সেই নাস্তায় যে একাই খেয়ে ফেললা আমার ছেলেটাকে একটু দেওয়া লাগে না কি করবো আম্মা খিদা লাগছিল তো তাই একাই খাইয়ে নিলাম আর 4টা হলে পরে মানে আরো ভালো হতো পাগল মেয়ে কি বলে রে এই খাবার কি আমার ভারী কম থাকে কিন্তু তারপরও কি জানো নতুন নতুন আসছো আমি কে ভালোবাসতে হয় স্বামীকে সাথে নিয়ে খাওয়ালে তার মহব্বত বাড়ে এই বুঝছো কি মা তোমার নাই বলো তো আম্মা কি করবো আমার যে খালি খিদাই লাগে আমি এক মুহূর্ত থাকতে পারি না খিদা লাগে ভালো কথা যখন ক্ষুধা লাগবে দৌড়ে এসে আমাকে চুপে চুপে বলবে মা আমার ক্ষুধা লাগছে ঘরে তো কিছু না কিছু থাকেই আমি তোমাকে দিব কিন্তু এখন থেকে মনে রাখবা এরকম খাই খাই করলে পরে পাড়ার লোক বলবে কি কি বউ আনছে বউ খালি খাই খাই করে বুঝতে পারছো মা আম্মা লোকজন কে কি বললো আমার দেখে কোনো লাভ নেই আমার তো খিদা লাগে আর যাই হোক হচ্ছে আমার তো এখন আবার খিদা লাগছে আপনাকে রান্না হয়েছে ওরে আমার কপাল রে মা একটু আগেই তোমাকে আমি 12টা কলা 4টা ডিম দিছি তাও পেটে ঢুকে নাই কি করবো এই যে দেখেন না পেটের মধ্যে সোসা দৌড়াচ্ছে এরকম এরকম করে পাগল মেয়ে কোথাকার শোনো এখন কোনো খাবার নাই যতই বাহানা করো না আমি কিন্তু খাবার দিতে পারবো না দুপুরে রান্না শেষ হবে তারপর খেতে দেবো ঠিক আছে এই অভ্যাসটা করো যাও কখন দুপুর হবে আর আমি কখন খাবো আমার পেটে দেখি সোসা দৌড়াচ্ছে এই যে পড়ি মা ও মা মা না তোমার যন্ত্রণায় আর ভালো লাগে না কি হয়েছে আবার আমার পয়েন্টে যে 100টা টিয়া ছিল টিয়া লি লিখিটা এই 100টা টাকা ছিল তুই কোথায় রাখছিস ভালো মতো খুঁজে খুঁজলে পরেই পাবি না মা কোনো জায়গা টেকা রাখিনি এতদিন তো হারাইলি না কোনো জায়গা আমি থইও নাই আমার ঠিক মনে আছে কিন্তু আমার পকেটের থেকে টাকা হারাইছে মা আর টাকা লাগবে টাকা লি লিখিটা আচ্ছা বাবারে বাড়ির মধ্যে তিন বড়ি হ্যাঁ তিন বড়ি আমরা বাড়ির ভিতরে ভাত খেয়ে গেল কোন বড়ি তাই না তাহলে তিনজনই আছি আমরা তো তিনজনই বুঝে তো টাকাটা নিবে কে না মা আমার কিন্তু ভালো লাগতেছে না চারানা টেকা হারালেও আমার মনে থাকে আর আমার কাছ থেকে চারানা টেকা হারাবি 100 কিন টেকা মা আমার তো ভালো লাগতেছে না 100 কিন টেকা আমার অস্থির অস্থির লাগতেছে না বাবা শোন অত অধৈর্য হোস না ওই ভালো মতো সব কিছু খুঁজে দে খুঁজলে পরে দেখবি টাকাটা পাবি শুধু শুধু চেঁচামেচি করিস না তো বাবা তুমি কেম্বা করে শান্তভাবে করছো মা 100 কিন টেকা আমার হিসাব আছে একটা দুটো টেকা না 100 কিন টেকা 100 কিন টাকা দিয়ে আমার কত কিছু হয়ে যাবে তুমি জানো আমি আবার 100টা টিয়া টিয়াটা লিলি বেকি যা আরে আমার 100টা টিয়া লিলি বেকি যা আমার 100 কিন টাকা স্যার না পয়সা আমার কাছে হারায় না
আমার কাছে দিন 100 টাকা হারা যাবে, এটা কি বিশ্বাস হয়? এই চোর ডাকিটা, এই চোর ডাক উদ্ধার করাই লাগবে। আমার 100 কিনতে গেলে আমি কতদিন চলবে পারবো? কও 100টা টিয়া মাতি নিবে কিটা? চোর ডাক উদ্ধার না করা পর্যন্ত কির একটা ভিত করাই লাগবে। চোর ডাক কি রে, আর নতুন বউ কোন দিন আসতেছে? আমাদের খাওয়ার খাইতে খাইতে আসতেছে। কিরে কোনে গেছিল? দোকানে গেছিলাম। দোকানে কে? খেতে লাগিছিলে তো, তাই যে বিস্কুট আনতে গেছিলাম। কি খেতে লাগিছিলে? সকালে খালো 12টা কলা, 4টি ডিম। খেতে লাগলে কাম্মা করি? আর আমি সারাদিন না খায় রয়েছি, এটুক সময়ের মধ্যে তোর খেতে লাগে গেল। তা আমি কি করবো, আমার যদি বারবার খেতে লাগে তা আমি কি করবো? আমার খাইতে ইচ্ছে হয় ভালো, খালি বারবার। আচ্ছা ভালো কথা, দোকানে তিন বিস্কুট নিয়ে আসলো, ঠিক আবালো কোনে? ওই যে তোমার প্যান্টের পকেটে 100 টাকা ছিল তাই নিয়েছি। তাই তো কই, আমার পকেটে টাকা লিলে কিটা? আমার কাছে তিন জীবনে 4.5 পয়সা হারাইলি না? তাই তো কই, আমার পকেটে তিন 100 টাকা লোট আমার হারা গেল, আবার কি যে কষ্ট লাগেছে। চল বাড়ি যাই, তারপরে দেখা। তোমার বৌমা খিদা লাগে গেছে, তাই আমার পকেটে 100টা টাকা চুরি করলি যায় যে খাওয়ার কিনে লিয়ে আছে। আমি 100 টাকা নিয়ে যাবো বা বাজারে, গাড়ির তেল তোলা লাগবে, তেল নাই। তাহলে কও আমার 100 টাকা আমি কি? তুমি তোমার বেটার বড় পক্ষ লিখ যাও, এতখানি পথ আমি হাঁটে যাবো? আমার দ্বারা সম্ভব না, তাড়াতাড়ি টেকা বাই করতে কাও, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে। তার আমি গাড়ি নিয়ে বাজারে যাবো, তাহলে টেকা দিবে কও। আমি তো আপনাকে তখন বললাম আমার খিদা লাগছে, আপনিও করেন সেই দুপুর বেলা খাবার দিবেন, তাই আমি দোকানে যাই কিনে এসেছি। বোঝাই লাভ নাই মা, সবসময় খাই 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 করবে, খাওয়ার চাহিদা শেষ হবে না। আমি আগেই কইছিলাম এই মেয়েকে আমি বিয়ে করবো না, এই মেয়েকে নিয়ে আমার সংসার হবে না মা। আম্মা আমি তো আপনি তখন করে আমার খিদে লাগছে থেকে করবো, আপনি বলেন সেই দুপুরে খাবি দিবেন, তাই আমি চলে আসলাম টাকা নিয়ে। তো আমি খিদে লাগছে খাই না। তোমার দুপুরে খাওয়া লাগবে তাই বলে আমার পকেটে 3 টাকা নিতে হবে? হ্যাঁ তো আমি টাকা দিবে কিনা তুমি ছাড়া? ইস তো খাম তো, তোদের কথাবার্তা শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি মা দেখছে আর তোমার বেটার বউ স্বভাব তো দেখো, আমার 100 টাকা নিয়ে কি করেছে, আমার কথা করছে তার মধ্যে খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে। আমার 100 টাকা ভালো মতো বুঝাই বুঝছো? 2 দিন হলো তুমি আসছো, তুমি যদি এই টাকা চুরি করে তারপর দোকানে যায় জিনিস কিনে নিয়ে আসো, আশেপাশে লোকজন কি বলবে? হ্যাঁ তখন তো কত লোক খেয়াল করতেছে না, তোমাকে নিয়ে আমি আর পারি না। আমার লোকজন দেখতেছে দেখুক, তাই কি আমি তো আমার খাবি যাচ্ছে না, আমার টাকা তো সমস্যা কি? শুয়ে আমি কাকে কি বোঝাচ্ছি? মারে গরিব ঘরের মেয়ে দেখে এত শখ করে আমি আনলাম যে আমার ছেলেটাও সুখী হবে, আমারও শান্তি লাগবে। তা দেখতেছি দেখতে খাও তো তোমার খাওয়া, তা দেখতেছি তোমার যে হাল চাল এত তো আমার ছেলে সেই খেতে গেছে। তুমি আমার ছেলে রাগ জানো না মা, মা শোনা মা আমার ভালো মা, তুমি এই মনে করে বাহিরেও যাও না খাইও না, তোমার কিছু কথা হবে তুমি আমার। তা মা আমি কি করবো, আমাকে খালি বারবার খিদেই লাগে খিদেই লাগে, আমি কি করবো? সিটের প্যাটের মধ্যে সুলতা দৌড়ায় খালি এরকম। তুমি চিন্তা করো মা, শ্বশুর বাড়ির নতুন বেটার বউ আছে যার রুচি এইরকম, খালি খাই খাই আর খাই খাই, সে তাহলে বাপের বাড়ি এসে 4 ডবল ছিলে। ওরে আল্লাহ রে আমার আর ছবিটা রে, বাহ আমার আর একটু ভালো লাগতেছে না, করলাম তোমার ওই বেটার বউ লচ্ছন পাতি।
ঠিক আছে তাড়াতাড়ি কিন্তু শুধরাইতে কও না তাড়াতাড়ি কিন্তু ঠিক হইও নালে কিন্তু কপালে দুঃখ আছে আমার 120 টাকা আমি তেল তুলে বাজারে দাও ভাত আছে না ডেকে তিন ভাত নিয়ে এসে দাও আচ্ছা তুই ওরকম করিস কিসের জন্য খাক না দেখ আবার গলায় জানি থাকে না মা গলা ঠেকবে না অভ্যাস নাই বৌমা এই যে তো চার প্লেট হয়ে গেল সমস্যা হবে না তো না আমার কিছু জানে আরো দুই প্লেট হলে ভালো হতো দুই প্লেট কে মা ওই যে ডেক্সে রান্না আছে না ডেক্সে পুরাটা ভাত নিয়ে তোমার বেটার বুক দাও দেখছ খাওয়ার এখনো কম হয়েছে আসলে লজ্জার ক্ষেত্রে এতদিন বলি নেই কিন্তু আজ আবার আমার মোকামে যাইতে হবে মহাজনের কাছে কিছু বাকি আছে ওইগুলি দিয়ে আবার কিছু সদাই আনতে হবে আর কি এই 750 টাকা হ্যাঁ 750 টাকা হাই 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 আমার মান সম্মান কোথায় গেল হ্যাঁ জীবনে একটা পয়সা বাকি করে খাই নাই কি বলতো বাবা তো অমুক বাড়ির লোক এসে বাকি খাইছে আর এই বেতার বউটিরা দুই দিন ধরে আইসা থাকতে পারে নাই সে বাকি করছে আমার আর সম্মান রইল না আমি পারে মুখ দেখাবো কি করে না এবু তো আসলে খারাপ এই সোহাগ সোহাগ এই বৌমা না আমার মান সম্মান সব শেষ এই গৌনি আমি আর পারি না অসহ্য জ্বালান জ্বালাইতেছে কি আছে মা কি আবার হবে শোন সফিকের কাছে কি আছে শোক ভাই মানে দোকানে কয় টাকা বাকি ছিল আর কি কত টাকা টাকা তো মেলাই হয়ে গেছে ভাই লজ্জা শরমে কিছু বলি না মানে 750 টাকা কি 750 750 বাবা সোহাগ কি হলো রে সোহাগ এই সোহাগ কি হলো ওঠো এই ওঠো তুমি সোহাগ সাথে সিদ্ধ ওঠো কিরা আমি মা 750 টাকা মা 750 বাবা রে মারবো না তো কি করবো তুমি আমাকে মারলে তো মারবো না তো কি করবো বিল করতে ঠিকই আছে আমি তো তোমার একদিন খাবি চাই তুমি তো খাবি দাও না আর কাউকে হচ্ছে বেশি বেশি করে খাই তাই তো কাউকে তোমরা
তাম কি করব আমি দোকানে যে খাবো না তো কেমনে করে খাবো তোমরা খা যদি খাবে তাহলে আমি দোকানে যাই বাকি করি কি এ তো খাবে দিনে আমি এত খাবার খাস তা তোর খাওয়া হয় না এই তুই কথা কথা বউটাকে ধরে মারিস কিসের জন্য না 750 টাকায় খাইছে তাই কি হইছে দিয়ে দেওয়া যাবে না হ্যাঁ তাই বলে যখন তখন ফুরুত ফুরুত করে বর গায়ে হাত দিবি নাকি বেশি সাহস হয়ে গেছে তো হাত দেব না কি করব মা আমার 750 কিন টাকা আমার তো কি মনে করছে আর কি কব 750 কিন টাকা বা যেটা আমার এক বছর চলে যাবে সেটা তোমার বউমার সাথে এই কিপটা আমি কম কর খাইলে কোনোদিন শেষ হয় না বুঝছাস একটা মাত্র বেটার বউ আমার কতই বা খাবে পাগল হয়ে যাস হ্যাঁ এখন তো তোমার বেটার বউ পক্ষ নেবে আর আমার তো কয়েকদিন পরে একদম যে মনে কর যে ওই মরে যাওয়া লাগবে যে যে আকারে খাওয়া শুরু করছে তো তোমার বেটার বউ শুন খাওয়ানে কখনো খুঁটা দিতে নাই তোকে কি আমি এই শিক্ষা দিছি নাকি যে তুই সব সময় খাওয়ানে খুঁটা দেস খাকি না তো তোর সমস্যা কি আমি তো খাওয়াবো তোর সমস্যাটা কোথায় আর 750 টাকা দিয়ে দিব না তুই এত পাক পাক করবি রে চলো বাবা চলো যাও যাও এই যে বাড়ি ঘর যখন বেচা লাগবে তখন ঠিক পায়নি 750 কিন টাকা রে আমার এক বছর চলে যাবে 750 কিন টাকা না সারা যাবি না মাত্র 750 টাকা বাকি করে খাইছে জন্নি আমার স্বামী স্টক করেছে আর এই কলা গাছগুলো যদি না থাকতো তখন কলা যদি আমি বাকি করে খাইতাম তখন কত 750 টাকাতে হয়ে যেত তা কবি খিদা যাই আমার আর খিদে লাগেছে ইস খিদে আমার পেট চোচো করতেছে কিছু একটা আমার খাওয়াই লাগবে যাই এক জায়গায় বসে শান্তি করে খাই তো কই আবার গাছের কলা যায় কোনে তুই গাছে উঠে কলা খাচ্ছিস এই জন্যই কই আবার গাছের পাকা কলাকে খুঁজে পাওয়া যায় না আমি এই মানুষটা খুঁজে পাচ্ছি না আমি দেখতেছি আমার ঘরের বউ গাছের কলা শুদ্ধ খাচ্ছে ভোক ভোক মনে করছে আমি হ্যাঁ ছাড়বো এই ছাড়বো তুই যে যে কাম করিস যে কাম করিস তোকে দিয়ে ফাটালাম আমি কাজ করতে আর তুই গাছের ভিতরে উঠে বসে কলা খাচ্ছিস কি আরাম কি শান্তি আমার গাছের পাকা কলা গুলি খাইতে তাই না তুই যে এত খাবার খাস আমার এই বাড়িত আম জাম কাঁঠাল লিচু কলা সব তো আমি বেচতে পারবো না রে হ্যাঁ সব তো আমি বেচতে পারবো না সব তো আমি বেচতে পারবো না তোর জন্য একদম আমি কোনো কিছু হাটে নিয়ে যাবে পারি না একটা বেটার বউ আর তুই কি না আচ্ছা এই তুই কি মানুষ হবি না হাতে পাঁচ আঙ্গুল কি সমান হয় দেখ তো দেখ তোর পাঁচ আঙ্গুল সমান অনেক তো খাই বেশি তাছাড়াও কি খারাপ ওকে তখন কখনো তোর সাথে খারাপ ব্যবহার করছে না আমার সাথে খারাপ ব্যবহার করছে সব দিক দিয়ে ভালো আচ্ছা তোর সমস্যাটা কোথায় আমি খাওয়াবো আমার বেটার বউকে তোর সমস্যা কোথায় মা তুমি ওর বাবাকে ফোন দাও ও যে হারে খান দন শুরু করছে আমার সব সম্পত্তি বেচে দেয়া লাগবে না আচ্ছা শোন তোকে এত বুঝাই তাও তো বুঝাইতে পারলাম না সারাক্ষণ একই কথাই বলস তো সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এই ও একা মানুষ কত খাবে রে কত খাবে জানোস খাইলে পরে কোনোদিন কমে না বাড়ে যার যেখানে বরকত সে সেখানে খাবে ও আমার বাড়িতে আসছে আমার কোনো কিছু কমতি নাই খাবে সমস্যাটা কোথায় তোর আমি যেন ফারদার না শুনি যে তোর সব শেষ হয়ে যাবে আল্লাহ ভয় পায়
তোর যে কথাবার্তা আল্লাহ ভয় পায়, আল্লাহর আরশ কাঁপে, যে একটু খাচ্ছে তাই এরকম করে। এই সবাই কি একরকম খায় নাকি? হ্যাঁ, তুই খাওয়া নেই, সবসময় এক কথা বলস, আর জন্ম না শুনি আমি। আর এই বর গায়ে যদি আর একদিন তুই হাত উঠাইছিস না, তোর এই দুই হাত এইখান থেকে এখান থেকে আমি কাইতে নামাই দিব। কিন্তু আমি এই বলে গেলাম, চলো বৌমা। একটা জিনিস বুঝতে পারলাম না, দরদ কার উপর, আমার উপর না বেটার বউর উপর? সহ সম্পত্তি সব যাচ্ছে আমার, আর কি কথা বলে যে না, এই কথাগুলো যেন আমি শুনিনি, বাপের মতো বলে আমি কেপটি হয়েছি। সব খাবার গুলো খায় খায় ধ্বংস করে দিচ্ছে। এই যে তুমি দোকানে যাই বাকি করো, মানুষ কি বলবে? অমুকের বেটার বউ, অমুকের বউ আসছে দোকান থেকে বাকি করে খায়, আমাদের কি কম আছে মা বলো তো? সবার তো একটা সম্মান আছে, তাই না? তোমার সম্মান মানে আমার সম্মান, আমার সম্মান মানেই তোমার সম্মান। তাহলে তুমি যদি এভাবে চলো, মানুষ খারাপ করলে আমার খারাপ লাগে না, আমার কষ্ট লাগে না। তারপর দেখো তো আমার ছেলেটা এত কষ্ট করে, তারপর তোমার সাথে যদি এরকম সবসময় রাগারাগি করে, তোমারও কি ভালো লাগে? আচ্ছা যা, খাই দে, শুয়ে ঘুম আসো, ঠিক আছে? তাহলে আমরা যাই আমি এখন। আচ্ছা, মনে রাখো সব কথা। হ্যাঁ, সবই ভালো, আসলে একটু খাই দেখে মানুষ খারাপ, আসলে কি মনটা তো খুবই ভালো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখো তোমাকে কেন গুন, দেখো কয় টাকা আছে। কেন 62 টাকা আছে? 82 টাকা ছিলে, 20 টাকা নাই আমার পকেটের তেল। আচ্ছা শোনো, এই চোর কোয়ালিটির বউ নিয়ে আমি কিন্তু বসবাস করতে পারবো না, সংসার করতে পারবো না। তোমাকে শ্বশুরে ফোন দিতে কইছিলাম, ফোন দিছিলে তুমি? আরে দিছি দিছি, তো শ্বশুর আসবে। শোন, এত ছোট লোকই পনা ভালো না, এত ছোট লোক হয়েছিস কবে থেকে? 20টা টাকার জন্য একবার মরে যাচ্ছিস। টাকা তো 20টা টাকা চুরি হয়েছে, এর আগে যে কত টাকা নেছে সেটা হিসাব আছে? সেটা তো হিসাব নাই। আচ্ছা, তুই তোকে সহ্য করতে পারস না, তুইও তো একটু বুঝাইতে পারস, সুন্দর করে বুঝাইলেও তো একটু বুঝ মানে আমার মনে হয়। আমি তো বোঝাচ্ছি, তুই খালি ওর সাথে এইরকম সেই সেই করস কিসের জন্যে? বুঝ কেমনে দেবো মা, তুমি বোঝো না কে,
সারাক্ষণ খালি খাই 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 খাই, জেনে যাই সেনেই খাই, জেনে যাই সেনেই খাই। আচ্ছা বাবা তুই যা তো যা, এক কথার ভালো লাগে না, যা। তুমি তোমার বেটার বউকে ভালো করে বোঝাও, নাহলে কিন্তু ওর কপালে দুঃখ আছে। আচ্ছা আমি তোকে আরো কিনে খাওয়াবো নে মা, ভালো আছিস মা? আমার মেয়েটা সুখী গেছে কয়দিন, হ্যাঁ জামাই কোনে মা? বাইরে গেছে। তোমার শাশুড়ি ভিতরে আছে? চল মা চল 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 মা চল চল, কতদিন তো দেখি না মা। সালাম আলাইকুম বিয়ান সাহাব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহাব। আপনার তো মনে রস আছে এখনো দেখতেছি। এখনো কি বুড়া হইছি নাকি? মনে রস থাকবে না? ভালো আছেন তো? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা জামাই বাবা জি কোনে গেছে? ওই একটু বাইরে গেছে। তা যান ভিতরে বসেন না, ভিতরে সেই গরম, তো মনে হলো একটু বাইরে বসি। ও আচ্ছা, এই সুমি সুমি জামা একটা চেয়ার আনো তো। তা বিল স্যার শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই কি ভালো। আপনি বসো বসো বসো। এই হাত মুখ ধোয়ার পানি দাও আর নাস্তা পানি দাও। আচ্ছা দিচ্ছি। মারে অত তাড়াহুড়ো করে না। তা বিন সাহেব আপনি দাঁড়া থাকলেন, আমি বসলাম। আচ্ছা আচ্ছা আমি চেয়ার আনতেছি। এই সুমি মা আরেকটা চেয়ার নিয়ে আসো তো, যাও তোমার শাশুড়ি তুমি নিয়ে। বিন এত জরুরি তলব। আমি যাই। আসলে কিভাবে কথাটা যে বলবো নিজেরও লজ্জা লাগে। একটা কথা কি ভাই, আমি যেরকম বৌমা চাইছিলাম ঠিক আপনার মেয়ে সেরকমই, কাজকর্ম কথাবার্তায় কোনো দিক দিয়ে সে খারাপ না, সব দিক দিয়ে সে আমার মনের মতো। কিন্তু একটা সমস্যা কি ভাই, মানে সে কিছু কিছু ব্যবহার মানে খুব খারাপ আচরণ আর কি যা বলে, ওই আপনার আমার ছেলের পকেট থেকে টাকা না বলে সরাই ফেলে, আবার ধরেন আমাদের না বলেই দোকানে যে বাকি করে আসে, মানে যেভাবে চলাফেরা করে আশেপাশের লোকজনও নানান ধরনের কথা বলে, এদিকে আমার ছেলে তো বোঝেনি মানে রাইগে যায়। কথাটা কি, আমার মা মরা মেয়েটা, আমি ছোটোর থেকে ওকে খুব আদর যত্ন মানুষ করেছি, যখন যেটা আবদার করছে আমি ওর আবদার কোনোদিন ফেলে নিবি, যখন যেটা চাইছি আমি সময় না পাইছি আমি পকেট থেকে টাকা দিয়ে দিছি, নিজেই দোকানে যা কিনে আনছে, এই সমস্ত অভ্যাসগুলি ওর এখনও আছে, ছাড়তে পারে নাই। ঠিক আছে আপনারা যখন বলতেছেন আমি মেয়েকে আমি বোঝাবো, আপনি কিছু মনে করেন না, আমি আমার মেয়েকে বোঝাবো যাতে আর এইগুলো না করে। না বিয়াই আমি কিন্তু ওইভাবে কোনো কথা বলি নাই, কারণ আমি তো কিছু মনে করি না কিন্তু এলাকার লোকজন খারাপ বলে, বুঝেনি তো সবারই একটা সম্মান আছে। আমাকে আর বলতে হবে না, আমি জিনিসটা বুঝতে পারছি, আমার মেয়েকে পূর্বের অভ্যেস ছাড়তে পারে না, বড় আদরের মেয়ে ছিল আমার। ঠিক আছে বিয়াই আপনি হাত মুখ ধুয়ে নাস্তা করে নেন। মাসুমি তোমার আব্বুর পানি ভরে দিছ? হ্যাঁ পানি ভরা হয়ে গেছে, আব্বা আসো। আমি হাত মুখ ধুই। আচ্ছা ঠিক আছে। অবস্থা কি রে, এসব খালি বাড়া ফেলাইছিস?
আরে অবস্থা, 2 কেজি মিষ্টি তুই একা খাই শেষ করে দিল। এইটু শরীরে তুই 2 কেজি মিষ্টি খালু, তুই তো শরীর লোটে না রে। তুই কি আমার বাবার সাম খাবো না তাই বলে? তাই চল, ওই যে তোর বাপ আইছে, তোর বাপের সাথে আজকে তোর পাটা দিচ্ছি, চল। শোন, তোর বাপ আইছে, তোর বাপের সাথে চলে যা। তো ক্লিয়ার আমার সংসার করা হবে না রে। তুই কি কোনো কিছু চিন্তা ভাবনা করে করস না নাকি? হ্যাঁ, শ্বশুরটা আসছে, দেখবে পরে কি বলবে। আচ্ছা, ওই একটা মানুষ কত আর খাবে? সারাক্ষণ তুই এইসব কথা বলস। তোর যদি বোন থাকতো সে খাইতো না, না তাকেও তুই এইভাবে খেদাই দিবি। মানুষ তো একটা চিন্তা ভাবনা করে কথা বলে, এত বুঝাচ্ছি তারপর তুই বুঝাস না। মা কাঁপো না, ও খাক, ও খাওয়া নিয়ে তুই আর কখনো কোনো কথা বলতে পারবি না। দেখলাম, সবই শুনলাম, সব ঠিক হয়ে যাবে বাবা। বাচ্চা মানুষ, আদরে বড় হয়েছে, যখন চা চাইছে আমি দিছি। বাবা তুমি কিছু মনে করো না, আস্তে আস্তে ওর সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এটা ধরো না বাবা। আপনি এসব নিয়ে চিন্তা করেন না, আমি তোকে আমার মেয়ের মতোই দেখি, তাই না? আর আমার ছেলেও ছোট মানুষ, ও ছোট মানুষ। আমার ছেলে কি বলতে কি বলে ফেলছে আপনাকে, আপনাকে ক্ষমা করে দিয়ে আমি দুজনকে বোঝাবো। বিয়েন, আপনার কথা, আপনার কথা ঠিক আছে বিয়েন, কিন্তু আমার এই মামারা মেয়েটা বড় আদরে আমি মানুষ করছি, ও যখন যা চাইছে আমি ওকে দিছি। সেই অভ্যাসগুলো, সেই অভ্যাসগুলো ছাড়তে পারে নাই বিয়ের। বাবাজি একটু ধৈর্য ধরো, বাবা একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি আমি যখন বাসায় থাকি নেই, আমার মেয়ের এটা ওটা খাতে মন চাইছে, আমার পকেট থেকে টাকা নিয়ে সোজা দোকানে চলে গেছে। বাবাজি সেসব অভ্যাস কি সহজে ছাড়া যায়? বাবা তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো বাবা, সব ঠিক হয়ে যাবে। বাবাজি তুমি সত্য করে একটা কথা বলো তো, আমার এই মেয়েটা তোমাদের সাথে কি অভদ্র ব্যবহার করছে কোনো দিন? না, কোনোদিন তোমাদের অবাধ্য হয়েছে? না, কোনোদিন তোমার মাকে কি সম্মান করতে সে ব্যর্থ হয়েছে? ওর একটা স্বভাব আছে, একটু খায় বেশি, ওরে মানুষই তো খায়, কেউ খায়, কেউ খাতে পারে না, আমার মেয়েটা না হয় একটু বেশি খায়, এটা কি তোমাদের কাছে অপরাধ? খালে কি সব ধ্বংস হয়ে যায়? না বাবা, খালে কিছুই ধ্বংস হয় না। বিয়াই আপনার মেয়েকেই জিজ্ঞেস করেন না, আপনি কখন ওকে
বেটার বউ হিসেবে দেখছি না, কখনো কে কোনো রকম নির্যাতন করছে কি মা বল তোর বাবাকে? আমি কি তোর সাথে কখনো খারাপ ব্যবহার করছি? আমি ভাবছি ও আমার মেয়ে, বিয়ে আমার ছেলে আজকে যে ভুলটা করে ফেলছে এই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। মা তুমি মাপ চাবো কেন? বাবা আসলে ভুলটা তো আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারি না। বাবা রে এই ধরনের বলতে হয় না বাবা, তুমি তো আমার সন্তানের মতো, ভুল তো ছেলেরাই করে।